ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে শিহাব নামে এক ছাত্রকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার রাত 8:30 থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আহত শিহাব বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আমাদের স্টুডেন্ট আছে তুহিন, ওরা বললো যে আপনি স্যার উঠে চলে গেলেন যখন বাসার উদ্দেশ্যে, তখন তারা আসলো এবং এসে আমাদের সাথে মনে হলো যে আমাদের সাথে কম্প্রোমাইজ করার জন্যই আসছে, হয়তো মনে হচ্ছিল ওই যে মারছে মামুন আরো দুই তিনজন, মনে হচ্ছে যে তারা আমাদের সাথে হয়তো মিউচুয়াল বা হ্যান্ডশেক করার জন্য বা আমাদের সাথে ঝামেলা না থাকে এই জন্য আসছে, কিন্তু সেভাবেই তারা আসছে, কথা শুরু করে আকস্মিক আক্রমণ। প্রথমত মাঠের মধ্যে আমাদেরকে মারার চেষ্টা করছে, সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিছুই বলিনি আমরা, আমাদের স্যারের উপর তারা চড়াও হয়েছে, তারপরে হচ্ছে যে আমাদের স্যারও চাইছে যে হচ্ছে খেলাটা কন্টিনিউ হোক, খেলা দুই ওভার, আমরা দুই ওভার খেলে আমরা চলে গেছি আলো স্বল্পতার জন্য, তারপরে সন্ধ্যার সময় ধারালো অস্ত্র দিয়ে ওই ছেলেরা